বন্দোবস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এ নয় কারো দান। আমরা বলবো আপনার কথা বুঝে নেবই অধিকার, বুঝে দেবই অধিকার। করোনা ভাইরাস পুরো পৃথিবী থেকে যখন এর প্রাদুর্ভাব ঘটে বাংলাদেশও তার সাথে সাথে দেখা দেয়। সরকার সূচনা ঘোষণা করছে লকডাউন দিচ্ছে, তো আমরা যারা কাউন্সিলর বা কাউন্সিলর অফিসের লোকজন তাদের কোনো লকডাউন নাই, কোনো ছুটি ছাটি নেই। আমরা নিয়মিত প্রথম থেকে এখন পর্যন্ত আমরা এই ভাইরাসের বিপক্ষে যা যা সরকার থেকে ঘোষণা করেছে সেই মতো আমরা কাজ করেছি, এখনও করে যাচ্ছি। আমাদের কোনো ছুটিও নেই, ছাটাও নেই, আমাদের কোনো লকডাউন নেই। তবে এলাকাবাসীর মধ্যে অনেকে লকডাউন এখনও আসবে। এই পর্যন্ত আমার ওয়ার্ডে আমার জানা মতে 5 জন লোক করোনা ভাইরাসে মারা গেছে, আর এখন 4-5টা বাড়িতে লকডাউন আছে পুরো 15 নম্বর ওয়ার্ডের মধ্যে। এ হইল করোনা ভাইরাসের মূল চিত্র আমার ওয়ার্ডে। আর আমরা সিটি কর্পোরেশন, আমাদের মাননীয় মেয়র মহোদয়, মাননীয় সংসদ সদস্য মহোদয়ের পক্ষ থেকে এবং নৌবাহিনীর বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা ত্রাণ পেয়েছি, নিয়মিত তাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে সক্ষম হয়েছি। নিজ উদ্যোগ থেকে আমি ত্রাণ দিইনি, তবে সরকারি উদ্যোগে যে ত্রাণগুলি আসছে তার যে ভর্তুকি, প্রত্যেক কাউন্সিলরই তাদের পকেট থেকে ভর্তুকি দিচ্ছে। এ পর্যন্ত আমার প্রায় 7 লক্ষ টাকার উপরে ভর্তুকি দিয়েছে, যা মাল কেনার জন্য যা টাকা দিতেন ওনারা, এর থেকে বেশি টাকা মাল কিনতে হইতো, ওনারকে অবহিত করা হইতো। ওনারা জব দিচ্ছে যে প্রত্যেক কাউন্সিলরের দিতেছে, আপনাকেও দিতে হবে। তা আমিও বাধ্য হইয়া এই ভর্তুকি অন্যান্য যে সময় খরচ সেগুলো আমার পক্ষ থেকে নিতে হবে। যেমন ত্রাণ দিতে ব্যাগ লাগে, ব্যাগ দেয়নি। একটা ব্যাগ 10 টাকা, 1600 ব্যাগ কিনলে 15,000 টাকা লাগে। এরকম 20,000 লোকের কতগুলি 20,000 ব্যাগ দিচ্ছে, ব্যাগ কিনতে কত 1,000 টাকা গেছে। আমাদের ওয়ার্ডে কোনো হাসপাতাল নেই। বিদায় আমাদের এই ওয়ার্ড থেকে জাল সনদপত্র দেওয়ার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল থেকে যাইতেছে, এর মধ্যে রাগবল ধরাও পড়ছে, কোন সরকার সেগুলি ব্যবস্থা নিতেছে। আমি মনে করি সরকার আরও কঠোর হস্তে এই জাল সনদপত্র যারা দেয় প্রদানকারীদের বিরুদ্ধে আরও কঠোর হস্তে আইনের আপনার আনা প্রয়োজন বলে আমি মনে করি, যাতে দেশের ভাবমূর্তি নষ্ট না হয়। যে আমাদের 15 নম্বরের এই 5টি জায়গা কোন কোন জায়গার মধ্যে আমরা কোরবানি দিব, তো কোরবানি যেখানে দিয়ে কোরবানি দেওয়ার পর কোরবানির যে বর্জ্য সেগুলি আমরা একদিনের ভিতরে আমরা গত বছর সরাইতে পারছি। এবার ইনশাল্লাহ আশা করি এই বর্জ্য আমরা একদিন ভিতরে অপসারণ করব। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সবাই লকডাউন হতে ঘরে বসে গেছে। যাদের একবারে ত্রাণ না নিলেই চলে না ওরকম পরিবার ত্রাণ নিয়েছে, জনগণের শেখ হাসিনা নিজ উদ্যোগে এই দায়িত্ব নিজ হাতে নিয়ে এই করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর বা এই অভিশাপ আসার পর পুরো বাংলাদেশব্যাপী যে মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে এর জন্য ওনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশ আদেশ দিয়ে আমাদেরকে যে ত্রাণ সহায়তা দিয়েছে ধন্যবাদ দিতে। এখন ত্রাণ সহায়তা ডেঙ্গুর সাথে সাথে হয়তো ডেঙ্গুর আর সরি আমাদের এই করোনার ব্যাপারে হয়তো উনি আরও ত্রাণ আমাদেরকে দিতেন, মধ্যে আমাদেরকে রেশন কার্ড করে দিয়েছেন। আমরা আমার ওয়ার্ডে প্রায় 600 মতো রেশন কার্ড পেয়েছি। এই রেশন কার্ডে 10 টাকা কেজি চাউল পাই, 20 কেজি চাউল দেয় 200 টাকায়, এটা আমরা পেয়েছি।
আবার 2,500 টাকা করে প্রতিজনকে, যে 1,00,000 জনকে এই নগদ অর্থ সহায়তা দেওয়ার কথা বলছেন, সেটাও আমরা 956 জন আমার ওয়ার্ড থেকে তালিকা আমরা দিয়েছি, এর মধ্যে অনেকে টাকা পেয়েছে, অনেকের আবার তাদের তথ্য বার্তা ভুল থাকার জন্য সংশোধনের জন্য আসছে, আজকে পর্যন্ত সংশোধনের শেষ দিন। আমার ওয়ার্ডে 553 জন লোকের এই তথ্য উপাত্ত যা দিয়েছে এটা ভুল থাকার কারণে এটা আমাদেরকে ব্যাক করে আসছে। এই 553 থেকে আমরা সমস্ত লোকজনের এগুলি আবার নতুন করে সিম কার্ড কিনে তালিকায় ঢুকিয়েছি, এখন 69 জন আমাদের বাকি আছে। যদি আমরা এই বর্তমান বন্যা পরিস্থিতি যদি আমাদের উপরে না আসত, তো জননেত্রী শেখ হাসিনা এ ত্রাণ তৎপরতা আরও উনি বৃদ্ধি করতেন, আরও বেশি বেশি করে দিতেন বলে মনে করি, কিন্তু এইটা এখন চলে গেছে বন্যা দুর্গত এলাকার মানুষের মধ্যে, এগুলি চলে গেছে। এখন ওই দিকে সামাল দিতে গিয়ে এদিকে কিছুটা আমাদের ত্রাণের চাহিদা থাকা সত্ত্বেও আমরা দিতে পারতেছি না, হয়তো বন্যা পরিস্থিতি যখন ঠিক হয়ে যাবে তখন আবার এটার মেয়াদ হতে বাড়তে পারে, আবার ত্রাণ দিতে পারে। আমি আশা করব জননেত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, ওনার কাছে আকুল আবেদন, বাংলাদেশের মানুষের পিছনে আপনি যে ত্রাণ দিয়েছেন বা ত্রাণ দিতেছেন, যে সহায়তা দান করতেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে এই তৎপরতা আরও বৃদ্ধির তৌফিক দান করুক, এটাই দোয়া করি।